আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি চালের আটার মধ্যে একটা মাত্র ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাটাকে আপনি কেকও বলতে পারেন, আবার চাইলে বিস্কুটও বলতে পারেন। এটা আপনি স্টোর করে রাখতে পারেন 15 দিনের মতো। এটা উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সফট, একদম কেকের মতো নরম তুলতুলে হয়। নাস্তাটা তৈরি করার আগে আমি নিজে জানতাম না এতটা সুন্দর হবে, মাশাআল্লাহ, আর খেতে তো অসাধারণ লাগে। মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই এই নাস্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আমার এই আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। আমি এখানে বড় সাইজের একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যায়। যদি আপনারা নাস্তা পরিমাণে বেশি বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্না করা তেল। দিয়ে দিব চিনি, আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে এখানে 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না চাইলে স্কিপ করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি হচ্ছে এই চিনিটা আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মানে 1 চিমটি পরিমাণ হচ্ছে বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন, তবে পরিমাণে একটু বেশি দিতে হবে। এখন হচ্ছে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এক সাইড থেকে এটাকে ঘুরিয়ে নিয়েছি। এলোমেলোভাবে কিন্তু এটাকে ফেটানো যাবে না, তাহলে নাস্তাগুলো এত বেশি ফুলবে না। দেখেন আমি কিন্তু এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিয়েছি। ডিমের মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ। এখন এটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে আমি ভিজা চালের গুঁড়িটা প্রথমে ভেজে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু গুঁড়িটা দিবেন না, অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এটাকে মাখিয়ে একটা ঢো তৈরি করতে হবে। আমি কিন্তু পরে বলে দিচ্ছি কতটুকু চালের গুঁড়ি এখানে লাগছে আমার। যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু পরিমাণে একটু কম লাগবে, যেহেতু ভিজা চালের গুঁড়ি নিয়েছি তাই পরিমাণে একটু বেশি লাগছে। আবারও কিছুটা গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু একদম শক্ত হলে নাস্তাগুলো ফুলবে না, আবার একদম নরম হলে নাস্তাগুলো কিন্তু বানানো যাবে না। এই ডোটা কীরকম হয়েছে এটা কিন্তু দেখেই বুঝে নেবেন। তারপর হাতের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর হচ্ছে অল্প অল্প লেজি নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো বানানো একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা বানিয়ে। এবার চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো আপনি কেকও বলতে পারেন, আবার বিস্কুটও, কারণ হচ্ছে উপরটা একটু ক্রিস্পি টাইপের হয় আর ভিতরটা একদম কেকের মতো হয়। আর নাস্তাগুলা কিন্তু ছোটো বাচ্চারাও খেতে পারে খুব মজা করে, যেহেতু নাস্তাগুলো অনেক বেশি নরম হয়। বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে, চাইলে একদিন বানিয়ে রেখে দিতে পারেন। বাচ্চারা কিন্তু 4-5 দিন অনায়াসে খেয়ে নিতে পারবে, একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হবে। নাস্তাগুলো যখন এভাবে উপরে বেশি আসবে আর তেলের যে বুটবুট বা ফুটে ওঠাটা ওইটা কমে যাবে। আর নাস্তাগুলো মাশাল্লাহ দেখেন ফেটে একদম 2 ভাগ হয়ে যাচ্ছে। সেমভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন নাস্তাগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে যে আমি আপনাদের সাথে বারবার শুধু নাস্তাগুলোর কথা বলতেছি, আর আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম কেকের মতো হয়েছে, দেখেন মাশাআল্লাহ। একদম কম উপকরণে একটা মাত্র ডিম আর দেড় কাপ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে বিকেলের জন্য দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন কম উপকরণে সুজি দিয়ে মজাদার এই নাস্তাটা। সুজির এই নাস্তাটা উপরটা হচ্ছে ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে সফট, অনেকটা কেকের মতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একদিন বানিয়ে চাইলে কিন্তু 4 থেকে 5 দিন স্টোর করে রেখে দিতে পারবেন। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। আমি এখানে নর্মাল যে ছোটো দানার সুজিটা হয় ওইটা নিয়েছি, আর সেই সাথে 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমের পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু বাকি উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 1/4 কাপ হচ্ছে চিনি দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা চাইলে ডিম আর চিনিটাকে আলাদাভাবে ফেটিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ হচ্ছে তেল। আমি এখানে 1/3 কাপ তেল নিয়েছি, বাট আমি এখানে 1/4 কাপ দিচ্ছি, পরে যদি লাগে আমি আবারও দিয়ে দিব। একসাথে আমি তেলটা দেব না, ডোটা তৈরি করার পর যদি মনে হয় যে আর একটু তেল লাগবে আমি এখানে পানি দিব না, তেলটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় এটা স্টিকি মনে হলেও এটা মাখানোর পর, রেস্টে রাখার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। আর এখন হচ্ছে এটাকে ডেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর হচ্ছে এই ঢোটা হালকা একটু শক্ত হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এই ডোটা। এখন হচ্ছে এখানে 1 টেবিল চামচ মিল্ক পাউডার দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে গুঁড়ো দুধটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এখানে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন, তাহলে পরিমাণে একটু বেশি দিতে হবে। এইবার আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা আমি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি, আর অল্প করে নিয়ে আমি এভাবে গোল করে নিয়ে এভাবে লম্বাটা একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটা একটা করে সবগুলা নাস্তা দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, মিডিয়াম আছে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লাগছে এই নাস্তাগুলো হতে। আর নাস্তাগুলো আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পর্যন্ত ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ নাস্তার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, একদম কেকের মতো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি সবসময় সহজ আর মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আর এই নাস্তাটা খেতে মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও বলে দিচ্ছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আর দেখেন উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম কেকের মতো স্পঞ্জি, বলতে পারেন এটা কেকই। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
চা হওয়ার আগেই তৈরি করে নিতে পারেন তুল তুলে নরম ডিমার আটা দিয়ে এই মিনি কেকগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ডিমার আটা দিয়ে একদম দোকানের মতো মিনি কেক। চায়ের পানি বসিয়ে বা হঠাৎ বা সেই মেহমান আসলে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে কম সময়ে কম খরচে বেস্ট একটা নাস্তা রেসিপি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাত্র ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, তবে একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা মিনি কেক হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ হচ্ছে রেগুলার রান্না করা তেল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন হচ্ছে সমস্ত উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত না ফেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্সের পরিবর্তে কিন্তু কাঁটা চামচের সাহায্যেও এটাকে ফেটিয়ে নেওয়া যায়। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা যখন একটু ফুমি ফুমি ভাব চলে আসবে, সাদা সাদা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন হচ্ছে আলতো হাতে সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে যদি আপনি ফেটিয়ে নেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। মিশ্রণটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আটা। আমি হচ্ছে আজকে আটা দিয়ে তৈরি করব এই মিনি কেকগুলো। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। তেলে ভাজা তুল তুলে নরম এই মিনি কেকগুলো যদি আপনি আটা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়। আমি অল্প অল্প আটা দিয়ে মাখিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার দিয়ে। দেখেন আমি কিন্তু হাত দিয়ে মাখাই না, এরকম নরম রাখতে হবে। আমার এখানে 1 কাপ আটা লেগেছে। মিক্সারটা কিন্তু একদম ঘন হওয়া যাবে না, আবার একদম পাতলাও হওয়া যাবে না, টাইট হবে না, একটু নরম টাইপের হবে। তো এটা আপনারা দেখে বুঝে নেবেন। যদি এই ডোটাকে একদম টাইট করে ফেলেন তাহলে কিন্তু মিনি কেকগুলো একদম ফুলকু বাজারের মতো দোকানের মতো তুল তুলে নরম হবে না। আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে আমি অল্প অল্প করে হচ্ছে এখান থেকে লেজি কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে আমি হচ্ছে এরকম চেপে চেপে প্রথমে গোল বলের মতো করে নিয়ে আমি কেকটা তৈরি করে নিয়েছি। এই মিনি কেকগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবেই বানাতে পারেন, তবে আমি আজকে একটু 2টা পাশ হচ্ছে একটু লম্বাটি করে বানিয়ে নিয়েছি। দেখেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি আর এই তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখনই কিন্তু এখানে আমি কেকগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো নাস্তা বা কেক বানিয়ে দেওয়ার পর কিন্তু এই তেল থেকে বলক আসতেছে। তারপর হচ্ছে আমি উল্টে পাল্টে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর কেকগুলো যদি দেখেন যে এরকমভাবে ফেটে যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার কেকগুলো একদম পারফেক্ট হয়েছে। সেই সাথে আপনি যে ডোটা তৈরি করেছেন এটা পারফেক্ট হয়েছে। ওই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার কেকগুলোও একদম পারফেক্ট হবে। সবগুলো কেক আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি কেকগুলো নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটা দেখাচ্ছি একদম তুল তুলে নরম স্পঞ্জি। এগুলা এই কেকগুলো যদি আপনি বাসায় তৈরি করে রেখে দেন 3 থেকে 4 দিন অনায়াসে খেতে পারবে। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আমি বানাবো হচ্ছে তেলে ভাজা কেক। মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে, মাত্র 10 মিনিটে চা বসিয়ে দিয়ে আপনি এই কেকটা তৈরি করে নিতে পারবেন একদম সহজে, মাত্র একটা ডিম দিয়ে। আর এই কেকগুলা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই কেকগুলা কিন্তু আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একদম কম সময়ে তৈরি করা যায় এমন একটা নাস্তা বা কেকের রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। একটা মাত্র ডিম দিয়েই কিন্তু বেশ অনেকগুলা নাস্তা বা কেক তৈরি হয়ে যায়। আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চিমটি এলাচি গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যায়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি। যখন এরকম একটা ফুমি ফুমি ভাব চলে আসবে, ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব 1/3 কাপ রেগুলার রান্না করা সয়াবিন তেল। এই তেলটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, এখানে কিন্তু তেল দিতেই হবে। তেলটা দেওয়ার পর এই মিশ্রণটাকে আমি আবারও কিছুটা সময় ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা প্রথমে দিয়েছি, যদি লাগে পরে কিন্তু দেওয়া যাবে। এই ডোটা কিন্তু এত বেশি শক্ত হবে না, একটু স্টিকি টাইপের থাকবে, আটা আটা টাইপের থাকবে, আর এত বেশি নরমও না। আমি হচ্ছে টোটালি 1.5 কাপ ময়দা লাগছে আমার এই একটা ডিমের মধ্যে। এখন হচ্ছে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে। এই ডোটা অনেক বেশি মাখাতে হবে যাতে ডোটা একদম সফট হয়ে যায়। প্রথমে একটু স্টিকি মনে হলেও পরে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। দেখেন ডোটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে, একদম স্মুথ, আর এত বেশি শক্তও না, আর সেই সাথে একদম নরমও না। এখন এটাকে ডেকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব যাতে ভালোভাবে এই ডোটা সেট হয়ে যায়। তারপর হচ্ছে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে অল্প অল্প লেজি কেটে আমি হচ্ছে যে বড়ার মতো একটা শেপ দিয়ে দিব। আর এগুলাই হচ্ছে কেক, এর থেকে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না। কেকগুলো বানানোর সময় হাতে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে হচ্ছে আপনার হাতে এই ডোটা লেগে যাবে না, খুব স্মুথলি আপনি এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। চাইলে একসাথে সবগুলো তৈরি করে তারপর তেলে ফ্রাই করে নিতে পারেন, আবার চাইলে একটা একটা করে বানিয়ে সরাসরি তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখানোর আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য দেখেন সবগুলাকে কিন্তু রেডি করে নিয়েছি। এইবার চুলায় একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে অল্প তেল দিয়েছি, ডুবু তেলেও বাজতে পারেন, চাইলে মোটামুটি একটু তেল দিয়ে দিলেই হবে। তারপর হচ্ছে আমি একটা একটা করে সবগুলা কেক দিয়ে দিচ্ছি। আমি একবারেই সবগুলা ভেজে নিচ্ছি, যেহেতু প্রায় প্যানে ভেজে নিচ্ছি। কিছুটা সময় যাওয়ার পর একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হালকা হয়ে আসবে তখনই কিন্তু এগুলাকে উল্টে পাল্টে চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলা রাস্তাকে বাড়িয়ে দিয়ে কখনো এগুলাকে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। এগুলা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে, ভাজলে কিন্তু কেকগুলা ফুলে একদম বড় হয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বড় হয়েছে মাশাআল্লাহ। আর দেখেন সবগুলা কেক কিন্তু আমার হয়ে গেছে, একটা মাত্র ডিম দিয়ে বেশ অনেকগুলা নাস্তা হয়ে গেছে। মাত্র এই কেকগুলা ফ্রাই করতে আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। টোটালি 10 মিনিটের মধ্যেই আপনি হচ্ছে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, তাছাড়া বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। হঠাৎ বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটে একটা ডিম আর আটা দিয়ে ঝটপট তৈরি করে দিতে পারেন চায়ের সাথে দারুণ মজাদার এই কেকগুলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম আর আটা দিয়ে দারুণ মজাদার মিনি কেক রেসিপি শেয়ার করব মাত্র 10 মিনিটে। এই কেকগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, বিকেলে চায়ের সাথে ঝটপট তৈরি করে নিতে পারেন, আর উপকরণও কিন্তু একদমই কম লাগে। সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের
ভালো লাগবে ইনশাআল্লাহ। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা কেক তৈরি হয়। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। আগে এই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মেশালে হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ হচ্ছে আটা। আমি আজকে আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি তেল অ্যাড করব। প্রথমে তেলটা দিচ্ছি না, পরে তেলটা দিলে এই ডোটা অনেক বেশি সফট হয়, হাতেও লেগে যায় না। তো আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। কেক তৈরির ক্ষেত্রে এই ব্যাটারটা ডোটা কিন্তু একটু নরম টাইপের হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু নরম টাইপের একটা ডো তৈরি হবে। তো আমি কিছুটা সময় রেস্টে রাখার পর এভাবে অল্প অল্প হচ্ছে লেজি কেটে নিচ্ছি। দেখেন ছোটো ছোটো কেক বানাবো, তার জন্য হাত দিয়ে এইভাবে গুল একটা বলের মতো করে আমি হচ্ছে বড়ার মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এদিকে চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে সবগুলা কেক দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আর তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু কেকগুলা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে আর ভালোভাবে এগুলো ফুলবেও না। একটা দিক একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, আর এইগুলো হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে মাত্র। তো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, দেখেন আমার কেকগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার হয়েছে। তো সবগুলা কেক আমি হচ্ছে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তখন আপনারা ঝটপট চাইলে একটা ডিম আর আটা দিয়ে চায়ের সাথে এটা পরিবেশন করে নিতে পারেন, খুবই মজা হয় খেতে। আর যারা যারা আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আমি হচ্ছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। একদম নরম, তুলতুলে মিষ্টির মতো হয়েছে, ভিতরটা কিন্তু সফট একদম। একদম সহজে কম উপকরণে বিকেলে চায়ের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।